হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি পটেটো নাগেটস, তাহলে চলুন শুরু করি। একটা মিক্সিং বোলে সেদ্ধ আলু আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মিক্সড হার্ব এবং অরিগানো, এই দুটোই আমি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আদা এবং রসুন বাটা দিচ্ছি, ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি নাগেটসের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন। সবগুলো আমি তৈরি করে নিলাম। 2 টেবিল চামচ ময়দা আর 1/4 কাপ পানি একসাথে মিশিয়ে এরকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে 1টা করে নাগেট দিচ্ছি আর ব্রেড ক্রাম্বস গড়িয়ে নিচ্ছি। সবগুলো নাগেটস আমি এভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। এগুলো ফ্রিজে এভাবে সংরক্ষণ করতে পারেন প্রায় 2 সপ্তাহ। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি নাগেটসগুলো ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। একটা পাশে গোল্ডেন হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দিচ্ছি। মচমচে আর খুব অল্প সময়েই এই পটেটো নাগেটসটা তৈরি করা যায়। বিকেলে নাস্তা দিতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।